স্মল স্টেট এবং আশপাশে যারা রয়েছেন আমরা তাদের প্রতি অনুরোধ জানাবো। বেশ কিছু দোকান বোকান বন্ধ দোকান ভাঙচুর এবং লুটপাট করছে স্মল স্টেটের পরবর্তীতে, অর্থাৎ যেখানে এমটিএন ট্যাক্সি র্যাঙ্ক এবং আশপাশের স্মল স্টেট এবং আশপাশের দোকানে বেশ কিছু বন্ধ দোকান এই মুহূর্তে ভাঙচুর করছে। তারা বন্ধ দোকানগুলোতে আক্রমণ চালাচ্ছে, যত সম্ভব সিকিউরিটি এবং পুলিশকে এই মুহূর্তে পুলিশকে খবর দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাবো। আমরা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর কয়েক হাজার লোক আবার জড়ো হয়েছে, আবার তারা বন্ধ দোকানগুলো এই মুহূর্তে আক্রমণ চালাচ্ছে। সকাল থেকে তারা মিছিল করছিল শহরটিতে, কিন্তু এই মুহূর্তে তারা ইট মারবে, থাকেন এই মুহূর্তে বন্ধ দোকানগুলো। স্মল স্টেট এবং সেল হাউস, এমটিএন ট্যাক্সি র্যাঙ্ক এবং যার আশেপাশে যারা রয়েছেন তাদেরকে সিকিউরিটির ব্যবস্থা জোরদার করার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সাথে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি এই মুহূর্তে খবর জানাতে পারেন, তারা এই মুহূর্তে বন্ধ দোকানগুলো শাটার ব্যাঙ্গে তারা আক্রমণ চালাচ্ছে। এই মুহূর্তে স্মল স্টেটের দিকে তারা এই লোকগুলো মিছিলকারীর আবার ঢুকছে, তবে কোনো পুলিশ অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা অন্য মেট্রোর কোনো গাড়ি এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে পরিস্থিতি স্মল স্টেট এমটিএন ট্যাক্সি র্যাঙ্ক খুব ভয়াবহ অবস্থা রয়েছে। আমি আবারও বলছি, স্মল স্টেট থেকে শুরু করে ওই এলাকাটিতে নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা আরো জোরদার করার জন্য। কয়েকশত লোক দুই দিক থেকে জড়ো হচ্ছেন, এখান কয়েকশত লোক জড়ো হচ্ছেন স্মল স্টেট এবং আশপাশের দোকানগুলো তারা ভাঙার জন্য। স্মল স্টেট এবং তার আশপাশে যারা রয়েছেন তারা নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা জোরদার করার জন্য এবং মেট্রো এবং পুলিশকে তারা কল করে সেখানে, আরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কল করে সেখানে আরো জোরদার করার জন্য আমরা এই মুহূর্তে দুটি পুলিশ গাড়ি স্মল স্টেডে না গিয়ে তারা জিপি স্টেডে থেকে চলে যাচ্ছে, তারা অন্যদিকে চলে যাচ্ছে, যেখান থেকে মানুষের রাস্তাঘাট ব্লক করে সেখানে ভাঙচুর করছে, সেখানে তারা ভাঙচুর করছে। আবারও দেখতে পাচ্ছেন এখানে যে ব্রি স্টেট থেকে শুরু করে স্মল স্টেটের ব্রি স্টেটের কোনাতে কয়েকশত লোক সেখানে জড়ো হচ্ছে তারা আবারও ভাঙচুরের জন্য। মুরাদ এখানে যারা দেখতে পাচ্ছেন, আমরা আবারও সকাল থেকে বলে আসছি নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা জোরদার করার জন্য কয়েক হাজার লোক সেখানে জড়ো হচ্ছে। যে বন্ধ দোকানগুলো রয়েছে তারা বন্ধ দোকানগুলোতে এখন আক্রমণ চালাচ্ছে, তারা তালা কাটে আক্রমণ করছে। সেল হাউসের নিচে বেশ কয়েকটি দোকান তারা ভাঙচুর করেছে। এ মুহূর্তে ব্রি এবং স্মলের কোনা তারা জড়ো হচ্ছে, তবে সেখানে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি না। নিজস্ব যে সিকিউরিটি ব্যবস্থা রয়েছে স্মল স্টেডে, বিশেষ করে সেন্সিটিভ এলাকাটাতে, আমরা আবার অনুরোধ জানাচ্ছি নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা জোরদার করার জন্য। সেখানে প্লেন স্টেডে একটি মাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যে পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এমটিএন ট্যাক্সি র্যাঙ্ক এবং তার আশপাশে পরিস্থিতি ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে। সেখানে আবারও জড়ো হচ্ছে লোকগুলোকে, একটু আগে তারা ছত্রভঙ্গ করেছিল কিন্তু এ মুহূর্তে তারা আবার সেখানে জড়ো হচ্ছে। তবে মূল টার্গেট তারা এমটিএন ট্যাক্সি র্যাঙ্ক থেকে শুরু করে আশপাশের এলাকাতে স্মল স্টেট প্লেন স্টেট, আপনারা দেখতে পাচ্ছেন তারা আবার এমটিএন ট্যাক্সি র্যাঙ্কের দিকে যাচ্ছে। সম্ভবত এই মুহূর্তে তারা একটি দোকানে আক্রমণ চালিয়েছে, আবার জড়ো হয়েছে কয়েক হাজার লোক সেখানে জড়ো হচ্ছে তারা। স্মল স্টেডে যে সকল বাংলাদেশিদের দোকান রয়েছে উৎকণ্ঠার মধ্যে তারা অবস্থান করছে। স্মল স্টেড এবং আশপাশে বেশিরভাগ যে দোকানগুলো রয়েছে তাদের বাংলাদেশি মালিকানাধীন, তারা অবশ্যই এই দুইটি বিল্ডিং এর রেভন মেনশন এবং যে ঢাকা বিল্ডিং হ্যাঁ, তো সেখানে তারা অধীর আগ্রহে সেখানে অপেক্ষা করছেন, তারা দেখতে চাচ্ছেন তাদের দোকানগুলোর কি অবস্থা যাচ্ছে, কি অবস্থা এখন বর্তমান পরিস্থিতি জানার জন্য।
সবাই সবাই ওদের উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। এমটিএন ট্যাক্সি র্যাঙ্ক থেকে শুরু করে আবার স্মল স্টেট দেখতে পাচ্ছেন মিছিলকারীরা আবার ব্রিজ স্টেট এখানে স্মল স্টেটের কোনা পর্যন্ত চলে এসেছে তারা। তাদেরকে আবার সাধারণ জনগণকে যারা মিছিল করছেন আক্রমণকারী যারা এক হিসাবে তাদেরকে চোর হিসাবে বলবো যারা এ হামলা করছেন ভাঙচুর লুটপাট যারা চালাচ্ছেন তারা সাধারণ জনগণকে পথচারীকে তারা সেখান থেকে তাড়িয়ে দিচ্ছেন, কোনো অবস্থাতে ওইদিকে যেতে দিচ্ছে না। বেশ কয়েকটি গাড়ি উল্টো দিকে তাদের চলে আসতেছে। এই মুহূর্তে ব্রিজ স্টেট ওয়ান্ডারসের কোনা থেকে ব্রিজ স্টেটের ডাউন পর্যন্ত রাস্তাটি বন্ধ রয়েছে। দেখতে পাচ্ছেন সেখানে দোকানটি ভাঙার জন্য কিন্তু এই মুহূর্তে কোনো পুলিশ সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা দেখতে পাচ্ছি না। একটা দোকান সেখানে শাটার তুলে ফেলতেছে স্মল স্টেটের কোনায়, স্মল স্টেটের কোনায় একটি দোকান তারা লুটপাট করতেছে। নুরুল্লাহ ভাই সহকারে যারা আছেন স্মল স্টেটের, নুরুল্লাহ ভাই আমি মানিক মহিউদ্দিন সরকার, তাদের দৃষ্টি আকর্ষণ টিয়ার সেল ছুটেছে। তারা একটি দোকানের শাটার তুলে ফেলতে চাচ্ছিলেন এই মুহূর্তে। তারা একটি শাটার তুলে তারা ভাঙচুরে বাড়া তারা ভাঙচুর চালাতে যাচ্ছেন। সেখানে টিয়ার সেল সেখানে টিয়ার গ্যাস নিক্ষেপ করছে, সেখানে টিয়ার গ্যাস তারা নিক্ষেপ করছে। দেখতে পাচ্ছেন সেখানে পুলিশ তাদের একটি দোকান আমি নুরুল্লাহ ভাই মানিক স্মল স্টেটে যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে। সিকিউরিটি ব্যবস্থা আপনাদের যতটা সম্ভব জোরদার করার জন্য স্মল স্টেটে যারা রয়েছেন তাদের এখন দুই পক্ষে উভয় পক্ষ থেকে ইটফাকেল নিক্ষেপ করছে এবং জানি এখানে উভয় পক্ষ থেকে সেখানে এই মুহূর্তে বাংলাদেশিদেরকে নিরাপদ আশ্রয়স্থলে বাংলাদেশি তাদেরকে এখন এই মুহূর্তে ইট ফাটকেল ফাঁতর নিক্ষেপ করছেন। তাদেরকে এই মুহূর্তে ইট ফাটকেল নিক্ষেপ করার জন্য নিষেধ করবো। কোনো অবস্থাতে তারা যেন এই মুহূর্তে স্মল স্টেটের আপনার পুলিশ এবং সিকিউরিটি ব্যবস্থা জোরদার করুন। কোনো অবস্থাতে আক্রমণকারীদের উপরে আপনার ইট ফাটকেল নিক্ষেপ করবেন না, তারা আরো ক্ষিপ্ত হয়ে যাবেন। আমরা স্মল স্টেট থেকে যারা ইট ফাটকেল নিক্ষেপ করছেন তাদেরকে এই মুহূর্তে বিনীতভাবে অনুরোধ জানাবো, ইট ফাটকেল যেন তারা নিক্ষেপ না করেন। যদি কোনো অবস্থাতে যদি যারা মিছিল করছেন আন্দোলন করছেন লুটপাট করছেন তাদের যদি বাহিরে যারা রয়েছে তারা কোনো অবস্থাতে যদি জানতে পারে বাংলাদেশিরা তাদের উপর আক্রমণ চালাচ্ছে তাহলে তারা আরো ক্ষিপ্ত হবেন। আর সেখানে বেশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাস গ্যাসের দিকে আসতেছে। এক গ্লাস পানি নিয়ে আসতে কেন তো মামা, গ্যাসের দিকে আসতেছে। আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি যারা স্মল স্টেটে রয়েছেন আর সেখানে এই মুহূর্তে বাংলাদেশি যারা রয়েছেন তারা যেন কোনো অবস্থাতে ধাওয়া পাল্টা দেওয়া লিপ্ত না হন। তারা দোকান যে দোকানটি আমি আবারও আবার আবারও দৃষ্টি আকর্ষণ করছি যেখানে বিশেষ করে স্মল স্টেটে যারা ব্যবসা করে নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা ভাঙার জন্য পরিস্থিতি খুবই খারাপ অবস্থা রয়েছে। সেখানে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো গাড়ি আমরা দেখতে পাচ্ছি না। আমি স্মল স্টেট থেকে একটু আগে যারা ইট পাটকেল নিক্ষেপ করেছিলেন যে সকল বাংলাদেশিরা তারা চরম করছে স্মল স্টেটের মধ্যে ঢুকে পড়ছে। এই মুহূর্তে স্মল স্টেটে মিছিলকারীরা স্মল স্টেটে ঢুকে পড়ছেন। আমি অনুরোধ জানাচ্ছি যারা অতি উৎসাহী যে মানুষগুলো স্মল স্টেট থেকে আন্দোলনকারীদের উপরে পাথর নিক্ষেপ করছেন কোন অবস্থাতে তারা রাবার বুলেটের আওয়াজ শুনতে পাচ্ছেন। টিয়ার সেল রাবার বুলেট মহমহ ভাবে তারা পুলিশ রাবার বুলেট এবং টিয়ার সেল ছুটছে। সেখানে ছত্রভঙ্গের জন্য নুরুল্লাহ ভাই যে স্মল স্টেটে যে কোনাটি রয়েছে সেখানে বাংলাদেশিদের সাথে কিছু কিছু আন্দোলনকারীদের সেখানে ধাওয়া পাল্টা দেওয়া
ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে। আমরা স্মল স্টেটে যারা রয়েছেন তারা কোনো অবস্থাতে এই মুহূর্তে প্লিজ দয়া করে এই আন্দোলনকারীদের উপর ইট পাটকেল নিক্ষেপ করবেন না, প্রয়োজনে সিকিউরিটি এবং পুলিশের সহযোগিতা নিন। সেখানে পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা যাচ্ছে। পুলিশ দেখতে পাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেটা দাঙ্গা নিয়ন্ত্রণের কাজে যে গাড়িটি ব্যবহার হয় সেটি মাত্র আসছে। দেখতে পাচ্ছেন আপনারা, আমি আবারও বলছি, স্মল স্ট্রিট থেকে যারা যারা অতি উৎসাহী যে মানুষগুলো স্মল স্ট্রিট থেকে যে অতি উৎসাহী বাংলাদেশিরা যারা ইট পাটকেল নিক্ষেপ করছেন, এ মুহূর্তে কোনো অবস্থাতে করা যাবে না। আন্দোলনকারীদেরকে কোনো অবস্থাতে এই মুহূর্তে খেপানো যাবে না, হিতে বিপরীত হবে। নিজের দোকানটি যদি সেফটি চান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিতে পারেন, সিকিউরিটি সহযোগিতা নিতে পারেন। তারা কোনো অবস্থাতে এখন এই মুহূর্তে জি দেখতে পাচ্ছেন সেখানে রেবন মেনশন এবং আশপাশে যারা রয়েছেন এখানে দেখতে পাচ্ছেন, তারা রেবন মেনশনের নিচে যে দোকানগুলো রয়েছে, রেবন মেনশন এবং ব্রি এস্টেটের আশপাশে যে দোকানগুলো রয়েছে সেখানে কয়েক শত লোক আবার জড়ো হচ্ছেন। সেখানে পরিস্থিতি খুবই খারাপ অবস্থা যাচ্ছে। নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা এখানে জোরদার করার জন্য অনুরোধ জানাবো। রেবন মেনশন, জিপি স্টেট, এখানে প্লেন স্টেট কোনা দিয়ে থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এখানে যারা তারা বেশ কিছু দোকান এখানে ভাঙ্গার জন্য তারা দেখতে পাচ্ছেন তারা অধীর আগ্রহে সেখানে অপেক্ষা করছে। সেখানে তারা যে লোকগুলো জড়ো হয়েছে, এখানে বলে রাখা দরকার যে শত শত লোক যেখানে রাস্তাতে অবস্থান করছে তার বিশাল একটি অবস্থা কিন্তু এখানে চোর অবস্থান করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়ি এই মুহূর্তে ছত্রভঙ্গ করে দিচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমি আবারও অনুরোধ জানাচ্ছি, স্মল স্টেট থেকে যারা নিজের দোকান রক্ষা করার সুবিধার্থে মনে করে ইট পাটকেল নিক্ষেপ করছেন, কোনো অবস্থাতে এই মুহূর্তে ইট পাটকেল নিক্ষেপ করা যাবে না। যারা এই মুহূর্তে ঘৃণিত কাজটি করছেন, এটা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। কোনো অবস্থাতে স্মল স্টেট এবং তার আশপাশে যারা রয়েছেন তারা কোনো অবস্থাতে আন্দোলনকারীদেরকে এই মুহূর্তে খেপানো যাবে না। দেখতে পাচ্ছেন এমটিএন ট্যাক্সি র্যাঙ্কের ডাউনে যে অবস্থাটা সেখানে কয়েক হাজার লোক এই মুহূর্তে আবার জড়ো হচ্ছে। প্লেন স্ট্রিট থেকে ওয়ান্ডার্স স্ট্রিটে ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়ি গিয়েছে এবং স্মল স্ট্রিটের অপর প্রান্তে যে গাড়িটি রয়েছে দেখতে পাচ্ছেন নিচে থেকে ইট নিয়ে তারা ঘুরছে, তারা আমাদেরকে আক্রমণ করতে চাচ্ছে। এই একজন দেখেন নিরীহ তারা আক্রমণ করতে চাচ্ছে, তাদের প্রত্যেকটির হাতে কিন্তু ইট রয়েছে। এই যে ইট নিয়ে ঘুরতেছে এই ছেলেটি অলরেডি আক্রমণ করতে চেয়েছিল। এখানে যারা রয়েছেন তাদের বিশাল একটি অংশ কিন্তু এখানে চোর, কিন্তু তারা দোকানপাট লুটপাট করার জন্য কিন্তু তারা শহরটি দাসকে পদক্ষিণ করছেন এবং কম বেশি প্রত্যেকের কাঁধে কিন্তু একটি করে খালি ব্যাগ রয়েছে দোকানগুলো লুট করার জন্য, এবং তারাই কিন্তু এখানে শহরের বিভিন্ন জায়গাতে তারা অবস্থান করছেন। স্মল স্ট্রিট থেকে যারা স্মল আবার যাচ্ছে স্মলের দিকে, আবার কিছু লোক আবার জড়ো হচ্ছে স্মলের দিকে। স্মল থেকে যারা ইট নিক্ষেপ করছেন, পাথর নিক্ষেপ করছেন, এই মুহূর্তে আমরা অনুরোধ জানাবো কোনো অবস্থাতে খেপানো যাবে না। নিজেদের দোকানটি যদি রক্ষা করতে চান তাহলে সিকিউরিটি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করেন, কোনো অবস্থাতে তাদেরকে খেপানো যাবে না। বিশেষ করে স্মল স্ট্রিটে যারা রয়েছেন, মানিক ভাই, নুরুল্লাহ ভাই দৃষ্টি আকর্ষণ করছি আমরা, সিকিউরিটি ব্যবস্থা জোরদার করুন। তবে জোহানেসবার্গে যারা দোকানগুলো তো অবরুদ্ধ হয়ে আছেন, এই মুহূর্তে দোকান থেকে না বের হওয়ার জন্য আমরা অনুরোধ জানাবো।
কোনো অবস্থাতে যাতে এই মুহূর্তে যাতে দোকান দোকানগুলো না খোলেন আপনারা না খোলার জন্য আন্দোলন করছেন তাদেরকে ইট ফাটকেল নিক্ষেপ করছেন এই মুহূর্তে বিনয়ের সাথে একদম বিনীতভাবে অনুরোধ জানাবো যারা আন্দোলন করছেন তাদেরকে কোন অবস্থাতে খেপানো যাবে না হয়তো আপনার একটা ভুলের কারণে কয়েকশত দোকান বাংলাদেশি অধ্যুষিত এই কয়েকশত দোকান এখানে লুটপাট হয়ে যেতে পারে যদি আপনি নিজের দোকানটি এবং অন্যের বাংলাদেশের যদি ভালো চেয়ে থাকেন অবশ্যই সিকিউরিটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফোন করে তাদের সহযোগিতা নেবেন বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুটেছে টিয়ার গ্যাস ছুটেছে আমরা আবারও অনুরোধ জানাবো যারা এখানে রয়েছেন দোকানে যারা অবরুদ্ধ হয়ে আছেন কোনো অবস্থাতে দোকান থেকে না বের হওয়ার জন্য আমরা অনুরোধ জানাবো আর সর্বশেষ পরিস্থিতি জোহানেসবার্গের যে থমথম অবস্থা ছিল আমরা আপনাদেরকে একটু পরে আবার লাইভে নিয়ে যাব প্লেন স্ট্রিটের অবস্থা এই মুহূর্তে খুব ভয়াবহ শেল হাউজের যে বেশ কয়েকটি তালা যে বন্ধ দোকান তারা লুটপাট করেছে স্মল স্ট্রিটে কয়েকটি দোকান যে ব্রি স্ট্রিটের সাইডে তারা লুটপাট করতে চেয়েছিল সেখানে খুব দ্রুত সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চলে আসার কারণে তারা লুটপাট করতে পারে নাই আমার স্মল স্ট্রিটে যারা ব্যবসা করেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে তারা আবার দৃষ্টি আকর্ষণ করছে তারা আবার জড়ো হচ্ছে দেখতে পাচ্ছেন আবার দল ভাঙতেছে কোনো অবস্থাতে আবার আবার দেখতে পাচ্ছেন যে স্মল কোনো অবস্থাতে সেখানে যে এই মুহূর্তে তারা আবার এমটিএন থেকে এখন এমটিএন এর যে রাস্তাটি রয়েছে স্মল স্ট্রিটের পরে সেখান থেকে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে আমরা আবারও বলবো কোনো অবস্থাতে এই মুহূর্তে যে সকল বাংলাদেশিরা অতি উৎসাহ হয়ে আন্দোলনকারীদের উপর ইট পাটকেল নিক্ষেপ করছেন কোনো অবস্থাতে যেন ইট পাটকেল নিক্ষেপ না করেন এই মুহূর্তে তারা ক্ষিপ্ত হবে যদি কোনো অবস্থাতে যদি আন্দোলনকারীদের অন্য আরেকটি অংশ কালটুন সেন্টারে রয়েছে তারা কোনো অবস্থাতে যদি খবর পেয়ে থাকে তাহলে পরিস্থিতি খুব ভয়াবহ দিকে যাবে তবে স্মলের যে পরে যে একটি দোকানের সামনে এই মুহূর্তে আগুন জ্বলছে এই মুহূর্তে স্মলের পরে একটি দোকানের সামনে আগুন জ্বালিয়ে দিয়েছে আর যদি সম্ভব হয় সিকিউরিটি কল করে সেই আগুন নিভানোর জন্য আমি অনুরোধ জানাবো সিকিউরিটি তারা আবার ধাওয়া পাল্টা দেওয়ায় সেখানে অবশ্যই এখানে এখন এই মুহূর্তে সিকিউরিটিদের সাথে তাদের যে কয়েকজন সিকিউরিটি সে পর্যাপ্ত নয় সে সিকিউরিটিদের সাথে ধাওয়াকারীদের যারা আন্দোলন করছেন যারা লুটপাট করছেন ভাঙচুর করছেন তাদের সাথে ইট পাটকেল নিক্ষেপ চলছে স্মল স্ট্রিট থেকে শুরু করে প্লেন স্ট্রিট জিপি ইট পাটকেল নিক্ষেপ করছে আমাদের দিকে ব্রিজ স্ট্রিট থেকে সরি অলরেডি একটা ইট কিন্তু আমাদের একজন সাথে যারা ভিডিও ধারণ করছেন তাকে আঘাত করেছে রেবন মেনশনে এবং রেবন মেনশনে যে আপনি জিপি স্টেডে বক্সারের সামনে দেখতে পাচ্ছেন আমি মুরাদ এখান থেকে চলে যেতে সবাই চলে যেতে ইট মারতেছে এই ভিতরে ঢুকেন এদেরকে কে 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 ইট মেরেছে কে মেরেছে কে না 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 আমি আবারও নিষেধ করতেছি অতি উৎসাহী যে বাংলাদেশিগুলো রয়েছেন তাদের কারণে কিন্তু পরিস্থিতি অনেক সময় খারাপের দিকে যাচ্ছে যারা বাংলাদেশিরা যারা নিচে ইট নিক্ষেপ করছেন আমি নিষেধ করবো এই মুহূর্তে তাদেরকে তারা দেখতে পাচ্ছেন ধাওয়া ফাল্টা দেওয়া চলছে আবারও একটিমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটিমাত্র গাড়ি তারা সেখানে টহল দিচ্ছেন জানি না অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এখন এই মুহূর্তে কোথায় রয়েছেন রেবন মেনশন থেকে যারা ইট নিক্ষেপ করছেন নিচের দিকে বিনয়ের সাথে তাদেরকে স্মরণ করে দিতে চায় আপনার একটা ভুলের কারণে কয়েক শত বাংলাদেশি জীবন তছনছ হয়ে যেতে পারে বিশেষ করে এই মুহূর্তে যারা অতি উৎসাহী বাংলাদেশি রয়েছেন তাদেরকে ইট নিক্ষেপ না করার জন্য আমরা অনুরোধ জানাবো আপনার একটিমাত্র ভুলের কারণে কয়েক হাজার বাংলাদেশের জীবন তছনছ হয়ে যেতে পারে আর সেখানে স্মল স্ট্রিট এবং তার আশপাশে যারা রয়েছেন রেবন মেনশন ঢাকা বিল্ডিং প্লেন স্ট্রিটের দারা হাউস সহ অন্যান্য এলাকাতে মতে খুবই ভয়াবহ অবস্থা বিরাজ করছে এমটিএন ট্যাক্সিরেন এবং তার আশপাশের এলাকাতে আমরা খুব বিনয়ের সাথে আমরা আপনাদেরকে জানাবো যে এই মুহূর্তে
প্লিজ প্লিজ দয়া করে এই মুহূর্তে যারা স্মল স্টেট থেকে পুলিশকে ইট নিক্ষেপ করছেন, রেভন ম্যানশন এবং অন্যান্য যারা গাঁ থেকে যারা এখানে আন্দোলনকারীদের ইট নিক্ষেপ করছেন, আপনারা একটি মাত্র ভুলের কারণে কয়েক হাজার মানুষের জীবন তছনছ হয়ে যেতে পারে। এই ভুল থেকে আপনি এখান থেকে ফিরে আসুন, কোনো দরকার নেই, নিজের রুমে থাকেন। দোয়া করেন এই পরিস্থিতি কি থেকে যেন আমরা সবাই বেরিয়ে আসতে পারি। আবারও বিনয়ের সাথে একদম হাত জোট করে মাপ চাচ্ছি আপনাদের প্রতি, যারা এখানে যারা ইট নিক্ষেপ করছেন তারা এই মুহূর্তে ইট নিক্ষেপ না করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সিকিউরিটিকে আরো কল করে জোরদার করার জন্য স্মল স্টেটের পরে আবারও সেখানে আগুন জ্বলছে। একদম খুব একটা দোকানের কাছে আগুনটি জ্বলছে, সেখানে আমি নুরুল্লাহ ভাই এবং মানিক ভাই আবারও দৃষ্টি আকর্ষণ করছি সিকিউরিটি দিয়ে, আগুনটি যদি এই মুহূর্তে নিবানো না যায়। ইট নিক্ষেপ করেছে, নিচে থেকে আমাদেরকে ইট নিক্ষেপ করছে, দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন, আর প্রচুর ইটের আওয়াজ শুনতে পাচ্ছেন। আমাদেরকে ইট নিক্ষেপ করছে, আমাদেরকে ইট নিক্ষেপ করছে। এই মুহূর্তে নিচের থেকে আমরা খুব ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছি। নিচের থেকে আমি একটু আগে যেমনটি বলছিলাম নিচে থেকে আমাদেরকে ইট নিক্ষেপ করছে। রেভন ম্যানশন থেকে কে বা কাহারা একটি ইট ছোটার কারণে তারা ক্ষিপ্ত হয়েছে। রেভন ম্যানশন এবং ফ্লেন ব্রিস্টেডের কোনা যেখানে রয়েছে ওয়ান্ডাসের কোনা, সেখানে অতি উৎসাহী কিছু বাংলাদেশের কারণে এই সমস্যাটি সৃষ্টি হয়েছে। বেশ কিছু যারা দেখতে পাচ্ছেন ইট নিক্ষেপ করছে সেখানে নিচে থেকে, তারা ইটগুলো ভাঙছে এবং নিক্ষেপ করছে। আবার দেখতে পাচ্ছেন একটি ইটগুলো তারা কীভাবে ভাঙছে এবং নিক্ষেপ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি রেভন ম্যানশন, স্মল স্টেট, ব্রি স্টেট, ঢাকা বিল্ডিং, স্টোর ম্যানশন থেকে শুরু করে অন্যান্য এলাকাগুলো যারা রয়েছেন আমার পিছনে ইটের আওয়াজ শুনতে পাচ্ছেন, এই মুহূর্তে আমি রেভন ম্যানশনের যারা বারান্দা রয়েছেন তাদেরকে ভিতরে চলে যাওয়ার জন্য অনুরোধ জানাবো। আমি রেভন ম্যানশনের যারা রয়েছেন তাদেরকে একটা কাঠ লন, মাথার উপর দিয়ে কাঠ দিয়ে বসে থাকেন, এই যে কাঠ এটা আছে, কাঠ এটা নেন, যাতে ফাঁথর আসলে যাতে মাথার উপর না আসে। না না, উপর থেকে এবং রেভন ম্যানশনের উপর থেকে দুটোটা ধরেন, আপনি আমার মাথা এবং তা আপনার মাথার উপর ধরেন, এই অবস্থা ধরে রাখেন। এখানে দেখতে পাচ্ছেন আমি রেভন ম্যানশনের নিচে যারা রয়েছেন, রেভন ম্যানশনের উপরে যারা রয়েছেন, রেভন ম্যানশন ইটগুলো নামারবেন। ইট নামানোর জন্য আমি অনুরোধ জানাচ্ছি, আপনি দেখছেন ওয়ান্ড্রাসের কোনাতে, ব্রি এবং ওয়ান্ড্রাসের কোনাতে বেশ কিছু লোক এখানে আবার জড়ো হয়েছে, তাদের প্রত্যেকের হাতে কিন্তু ইট রয়েছে। যে একটি আমি একটু আগে বলেছিলাম অতি উৎসাহী কিছু বাংলাদেশের কারণে, নিজের একটি ভুলের কারণে শত শত কিংবা হাজার বাংলাদেশি জীবন চাই, যে ব্যক্তিটি ইট নিক্ষেপ করেছেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার বিচার করুক। যে পরিস্থিতি এখন, এই পরিস্থিতি থেকে আমাদের সবাইকে ওভারকাম করে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই দোয়া করি। স্মল স্ট্রিট এবং তার আশপাশে যে সেখানে প্রচুর পরিমাণ সেখানে লোক জড়ো হচ্ছে, তারা যে কোনো মতে ভাঙ্গার জন্য তারা পায়তারা করছে। আমি আবারও অনুরোধ জানাচ্ছি যারা ইট নিক্ষেপ করে মারাত্মক ভুলটি করেছেন, প্লিজ দয়া করে যে ইটটি নিক্ষেপ করেছেন আর কোনো অবস্থাতে ইট নিক্ষেপ না করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছিলাম। এখান থেকে যে দেখতে পাচ্ছেন, আপনি ভিতরে চলে যান, শুধু কাঠটা দেখে যান। দেখতে পাচ্ছেন যে যে এখান থেকে যারা ইটটি নিক্ষেপ করেছেন তাদেরকে লক্ষ্য করেই কিন্তু তারা মূলত ইটটি ছুড়েছে। দেখতে পাচ্ছেন এখানে ব্রি স্টেট থেকে শুরু করে আমি অনেকটা হাইডিং অবস্থায় রয়েছি। এখন যারা ইটগুলো নিক্ষেপ করছেন এখানে তারা আবার জড়ো হচ্ছেন ওয়ান্ড্রাস এবং ফ্লেন স্ট্রিটের কোনাতে, ঠিক জানি না কতটুকু দেখা যাচ্ছে, যে আবারও জড়ো হচ্ছে তারা স্মল স্ট্রিট ফরের অংশটিতে তারা জড়ো হচ্ছে সেখানে, কিন্তু আমরা দুঃখের সাথে জানাতে হচ্ছে সেখানে তেমন কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। তবে ওয়ান্ড্রাস থেকে ফ্লেন স্টেট ট্যাক্সি র্যাঙ্ক এলাকাতে এখন ভয়াবহ অবস্থা বিরাজ করছে। আমাদের সাথে থাকুন, আমরা একটু পরে আবারও ইট ফাল্ট আবারও ধাওয়া ফাল্টা দেওয়া চলছে। এই ইট ধাওয়া ফাল্টা দেওয়া কিন্তু কিছুক্ষণ পর পরে চলছে, ধাওয়া ফাল্টা দেওয়া কিছুক্ষণ পর পরে চলছে। সেখান থেকে ধাওয়া ফাল্টা দেওয়া চলছে সেখান থেকে স্মল স্টেট এবং তার আশপাশ থেকে। এখানে
আমরা অনেকটা দূরে অবস্থান করছি, কিন্তু সেখানে আন্দোলনকারীরাই মূলত সেটা এক পক্ষ অন্য পক্ষকে ইট ফাটকেল নিক্ষেপ করছে, ধাওয়া পাল্টা ধাওয়া করছে, তারাই কিন্তু একে অপরকে উস্কে দিচ্ছে। ঠিক এই মুহূর্তে কি ধরনের অবস্থা যাচ্ছে জোহানেসবার্গে, খুব খুব খারাপ অবস্থা যাচ্ছে এই মুহূর্তে। নিজের জীবনের এই মুহূর্তে সেফটি আগে, সবাই অন্তপক্ষে রেভন মেনশনে যারা রয়েছেন তাদেরকে শান্ত থাকার জন্য অনুরোধ জানাবো। কোনো অবস্থাতে যেন আন্দোলন যারা করছেন তাদের দিকে যাতে কোনো অবস্থাতে যাতে ইট ফাটকেল নিক্ষেপ করা না হয়, তারা সংঘবদ্ধভাবে তারা আক্রমণ চালাচ্ছেন। এখন তারা স্মল অর্থাৎ স্মলের দিকে ঢুকে যাচ্ছেন। আর রেভন মেনশন থেকে দেখতে পাচ্ছেন রেভন মেনশন অধীর আগ্রহে কিন্তু জনগণ তাকিয়ে আছে শেষ পরিস্থিতিটুকু দেখার জন্য। কিন্তু স্মল স্ট্রিটের ভিতরে এখন আবার ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। সেখানে কোনো অবস্থাতে এখান থেকে আবার একদল লোক সেখানে আবার যাচ্ছে। তারা এখান থেকে যারা ধাওয়া পাল্টা ধাওয়ার মাঝে সেখানে অবস্থান নিচ্ছেন একদল লোক, আবার এদিক থেকে রেভেন মেনশন থেকে ব্রিজটা রেভেন এবং ওয়ান ড্রাসের কোনা থেকে ব্রিজটার থেকে তারা দল বেঁধে আবার ওদিকে যাচ্ছেন। তারা সেখানে এ মুহূর্তে উভয় পক্ষে ইট ফাটকেল নিক্ষেপ করছেন উভয় স্মল স্টেটের কোনাতে ব্রিজটার, অর্থাৎ এখানে প্রচুর পরিমাণ ইট ফাটকেল উভয় পক্ষ থেকে নিক্ষেপ হচ্ছে। আমরা এখন বুঝতে পারছি না কে কাকে ইট মারছেন, বাট স্মল স্টেট এবং তার পাশে যারা রয়েছেন তাদের প্রত্যেকের হাতে এদেশের যে জুলু স্টিক যেটাকে বলে, প্রত্যেকের হাতে জুলু স্টিক রয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে যারা আরেকজন ঢাকা বিল্ডিং এর সামনে ইট ব্যাংকে রেডি হচ্ছেন। এর এই যারা এখানে প্রতিহত করতে চাচ্ছে না, উস্কে দিতে চাচ্ছে, যারা পড়ছেন কিংবা উস্কে দিতে চাচ্ছেন কিনা আমরা জানি না। এ মুহূর্তে একটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি অনেক দূরে অবস্থান করছেন স্মল স্টেট থেকে কয়েক রোবট পরে, কিন্তু অন্য কোনো গাড়ি আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু কিছুক্ষণ আগে আমরা একটা গাড়ি দেখতে পেয়ে কয়েকটা গাড়িকে শহর প্রদক্ষিণ করতে দেখে যে, অর্থাৎ স্মল স্টেটের অপর প্রান্ত থেকে এই প্রান্তে ইটগুলো নিক্ষেপ হচ্ছে, তারা ইটগুলো নিক্ষেপ করছে। আমি আবার জানাবো এই মুহূর্তে জোহানেসবার্গে শহরের মধ্যে যারা দোকানের মধ্যে অবরুদ্ধ রয়েছেন কিংবা রুমের মধ্যে আটকা পড়েছেন, এই মুহূর্তে কোনো অবস্থাতে রুম থেকে বাহির হওয়া যাবে না। কোনো অবস্থাতে যারা দোকানের মধ্যে অবরুদ্ধ রয়েছেন, আমরা আশা করছি ইনশাল্লাহ আগামী কয়েক ঘন্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হলে বেরোতে পারবেন দোকান থেকে। আর যদি প্রয়োজন মনে করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিয়ে আপনাদেরকে উদ্ধার করব। এখানে বলে রাখা দরকার এই আন্দোলনটি গতকাল রাত থেকে শুরু হয়েছে জোহানেসবার্গের পার্শ্ববর্তী জিপি স্টেট জুলি স্টেট থেকে শুরু করে ওই এলাকাটিতে মালবেনে কয়েক শত অভিবাসীদের দোকান তারা ভাঙচুর লুটপাট করেছে, সেখানে শপরাইট থেকে শুরু করে অন্যান্য দোকানগুলো লুটপাট করেছে। আমরা জানি না এখানে ধাওয়া পাল্টা দেওয়া কে কাকে ইট ফাটকেল নিক্ষেপ করছে, বাট সবাই কিন্তু সাউথ আফ্রিকান। প্রথম অবস্থায় স্মল স্টেট থেকে কিছু অতি উৎসাহী বাংলাদেশি আন্দোলনকারীদের উপরে ইট ফাটকেল নিক্ষেপ করেছিল, যার হিতে বিপরীত হয়েছিল। রেভন মেনশন আমি যেখান থেকে দাঁড়িয়ে এই লাইভটি সম্প্রচার করছি সেখানে বেশ কিছু ইট ফাটকেল তারা নিক্ষেপ করেছিল, এবং রেভন মেনশন থেকে কে বা কারা একটি ইট নিচে নিক্ষেপ করার সাথে তা মনে হচ্ছিল তারা আরো উস্কে দিয়েছিল। আমরা অনুরোধ জানাবো আন্দোলনকারীদেরকে এই মুহূর্তে উপর থেকে পানির বোতল অথবা ইট কোনো অবস্থাতে কিংবা ডাস্টবিন ব্যাগ কোনো অবস্থাতে কিছু নিক্ষেপ করা যাবে না। আমি আবার অনুরোধ জানাচ্ছি স্মল স্টেট একটি সেন্সিটিভ এলাকা, এখানে ধাওয়া পাল্টা দাবা কিংবা ইট পাটকেল নিক্ষেপ করে এই আন্দোলন দমানো যাবে না যতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা জোরদার করা যায় ততটাই মঙ্গল। আমরা অনুরোধ জানাচ্ছি কোনো অবস্থাতে কোনো বাংলাদেশি এই মুহূর্তে শহরে না চলাচল করার জন্য, বিশেষ করে জোহানেসবার্গ সিবিডি কার্লটন সেন্টার থেকে শুরু করে স্টেট কমার্শিয়াল মার্কেট স্ট্রিট প্লেন স্ট্রিট ব্রিজ স্ট্রিট কমিশনার স্ট্রিট এই সকল এলাকাগুলিতে এই মুহূর্তে না চলাচল করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।
আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটি মানুষের সাথে কিন্তু ব্যাগ, তারা কিন্তু চুরির উদ্দেশ্যে অর্থাৎ দোকানগুলো লুটপাট চুরির উদ্দেশ্যে কিন্তু তারা কিন্তু শহরে প্রদক্ষিণ করছেন। সবচেয়ে দুঃখের সাথে জানাতে হচ্ছে জোহানেসবার্গের আজকে এই অপরিস্থিতিতে একটা দেখতে পাচ্ছেন রাবার বুলেট তারা নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুঃখের সাথে যেটা বলছিলাম জানাতে হচ্ছে যে পরিস্থিতি জোহানেসবার্গে গত 10 বছর থেকে, আমি জোহানেসবার্গে 18 বছর, গত এই 18 বছর আমি কখনো এই পরিস্থিতি দেখি নাই, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে পরিমাণ থাকার কথা জোহানেসবার্গে তার শতভাগের এক ভাগ নেই। এখানে একটি মাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি আমরা টয় স্টেডের ডাউনে যেখানে দেখতে পাচ্ছি, এইমাত্র একটি ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি মাত্র ব্রিজ স্টেডে প্রদক্ষিণ করছে, দুটি গাড়ি প্রদক্ষিণ করছে এখান দিয়ে। তারা সম্ভবত এখানে যে লোকগুলো জড়ো হয়ে আছে তাদেরকে হয়তোবা ছত্রভঙ্গ করার জন্য তারা অবস্থান নেবেন। এরই মাঝে আবার ইট পাটকেল যারা নিক্ষেপ করছেন তাদের সাথে যারা দাওয়া ফাল্টা দাওয়া করছেন তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও দুটি গাড়ি এসেছে, বাট পর্যাপ্ত না। যা তবে আশ্চর্যের ব্যাপার গত অভিযানে যেখানে 1500 আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অভিযানে যে নেতৃত্ব দিয়েছিলেন সে তুলনায় আজকে কিছুই নেই। রেবন মেনশন, ঢাকা বিল্ডিং, মাস্টার বিল্ডিং এর অবস্থানে যারা ছাদে অবস্থান করছেন তাদেরকে এই মুহূর্তে কোনো অবস্থাতে উস্কানিমূলক কিছু নিক্ষেপ না করার জন্য, পাথর অথবা অন্য কিছু নিক্ষেপ না করার জন্য আমি অনুরোধ জানাবো। দেখতে পাচ্ছেন তারা সম্ভবত একজন মানুষকে তারা অ্যাটাক করতে পারে, একজন মানুষকে অ্যাটাক করে তারা চুরি করে নিয়ে যাচ্ছে সমস্ত কিছু। দেখতে পাচ্ছেন তাকে রাস্তা ফেলে দিয়ে মারধর করছে, তার থেকে সমস্ত কিছু নিয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন তাকে মারধর করছে রাস্তায় ফেলে দিয়ে তিনি সম্ভবত ইথিওপিয়ান, তাকে মারধর করছে, তাকে তাড়িয়ে দিচ্ছে, তাকে মারধর করছে। আমরা দেখতে পাচ্ছি সে এখন যান বাঁচানোর জন্য তাকে তার মাথা আঘাত করছে, তাকে অর্থাৎ মাইনউদ্দিন ভাই দোকান বাংলা বাজারের সামনে তার উপরে অতর্কিত হামলা করছে, তার উপরে সে লোকটি ইথিওপিয়ান, তাকে মারার জন্য তার শত শত লোক অ্যাটাক করছে ইথিওপিয়ান। এই মুহূর্তে আমি আবারও যেটি বলছিলাম, আমি সতর্ক অবস্থানে থাকার জন্য সতর্কভাবে চলাচল করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। অর্থাৎ রেবন মেনশনে যেখানে মাইনউদ্দিন ভাই দোকানটি রয়েছে সেখানে একজন ইথিওপিয়ানকে এই মুহূর্তে তারা মারধর করে তার কাছ থেকে সমস্ত কিছু নিয়েছে। তিনি জানের ভয়ে তিনি পালিয়ে বেরিয়েছেন ঢাকা বিল্ডিং এর সামনে। সেই সাথে আমি আমার যারা আমাকে এখানে ফলো করছেন কিংবা কল দিচ্ছেন, এই মুহূর্তে আমাকে কল না দেওয়ার জন্য অনুরোধ জানাবো। আপনারা যখন আমাকে কল দিচ্ছেন আমার তখন লাইনটি কেটে যাচ্ছে, আমাকে লাইভ সম্প্রচারটি দেখাতে আমি বিঘ্ন করছে। আমি অনুরোধ জানাবো যারা এই মুহূর্তে আমাকে কল দিচ্ছেন এই মুহূর্তে কল না দেওয়ার জন্য। যারা দেখতে পাচ্ছেন ইট মারতেছে এখানে নিচে আর রেবন মেনশনের এখানে প্রচুর ইট মারতেছে, যে রেবন মেনশন থেকে যারা এখান থেকে লাইভগুলো সম্প্রচার করছিলেন আমাদেরকে যারা হেল্প করছিলেন তারা জানের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এখান থেকে। কোনো অবস্থাতে ইট মারছে, ভিতরে চলে যান, ইট মারতেছে, ইটের আওয়াজ শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে নোটবেন না, এই মুহূর্তে মাথার উপরে কাঠ দিয়ে বসে থাকুন প্লিজ। দেখতে পাচ্ছেন যারা যে নিচে থেকে যারা ইট নিক্ষেপ করছে, তবে বলে রাখি এখানে জোহানেসবার্গের আজকে যে পরিস্থিতি সে পরিস্থিতির পর্যাপ্ত পরিমাণ কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা দেখতে পাচ্ছি না। না এখন ইয়ে করেন, এখন নোটবেন না, আস্তে আস্তে এদিকে চলে আসেন, এখানে না কাট নেন, কাট এই পাশে আছে, আমার পাশে কাট আছে, না কোনো একজন আসেন, দাঁড়ানোর দরকার নাই, এ পাশে বসে যান, কাটটা মাথার উপরে নিয়ে একজনে শুধু দেখেন তারা এখনো ওখানে আছে কিনা, না তার মানে এখন উঠা যাবে না, উঠলে কিন্তু তারা ফাঁথর মারবে। আস্তে
আবারও তারা যারা নিচে থেকে ইটগুলো নিক্ষেপ করছে দেখতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে লাইভটি সংযোগ বিচ্ছিন্ন করতে হচ্ছে, কারণ আমরা নিজেদের আগে সেফটির ব্যবস্থাটি করতে হচ্ছে। আমরা যেখান থেকে লাইভটি সম্প্রচার করব এখানে এই মুহূর্তে আমরা লাইভ সম্প্রচার করতে পারছি না, কারণ আমাদের জীবনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। যে জায়গাটিতে আমরা যে অবস্থানটিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এখানে বড় বড় ইটগুলো নিক্ষেপ করছে। আমরা আগে নিজেদের সেফটির ব্যবস্থা করে আমরা আবার লাইভে সংযুক্ত হব। তবে এই মুহূর্তে যেখান থেকে আমরা লাইভটি দিচ্ছি, এখানে আমরা সেফটি ফিল করছি না এই মুহূর্তে। না, এক কাজ করে নিচে দিয়ে হামাগুড়ি দিয়ে যান। কোনো ফ্যান্টে ময়লা লাগলে যান। একজন একজন। ওকে, আমরা একটু আগে বলেছিলাম যে যারা রেভন ম্যানশন থেকে, যারা বিভিন্ন করিডোর থেকে যারা দেখছেন, তাদেরকে ভিতরে চলে যাওয়ার জন্য, কারণ রেভন ম্যানশন এবং তার আশেপাশের অবস্থা আরও খারাপ। কারণ এই রেভন ম্যানশন এবং তার আশপাশের এলাকাটি মূলত বাংলাদেশি অধ্যুষিত এলাকা। সে বাংলাদেশি অধ্যুষিত এলাকা হওয়ার কারণে সেখানে খুব ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে। আমরা রেভন ম্যানশন এবং তার পাশে যারা রয়েছেন তাদেরকে এই মুহূর্তে ইট অথবা অন্য কিছু নিক্ষেপ না করার জন্য আমরা অনুরোধ জানাবো। আমরা একটু পরে ফিরে আসবো আপনাদের কাছে। তবে স্মল স্টেট থেকে শুরু করে আশপাশের এলাকাটিতে এখন পর্যন্ত সেখানে আবারও জড়ো হচ্ছে লোকগুলো। আমরা অন্য একটি স্থানে যেখানে আমরা সেফটি ফিল করছি, আমরা ওই অবস্থা থেকে সেখানে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিয়ে হয়তো আমরা লাইভে আবার ফিরে আসব। তবে রেভন ম্যানশন এবং তার আশপাশের এলাকাগুলোতে অতি উৎসাহী যে লোকগুলো সে দাঁড়িয়ে আছে, প্রত্যেকটি লোককে সন্দেহ মনে হচ্ছে। প্রত্যেকটি লোকের টার্গেট কিন্তু বাংলাদেশি দোকানগুলোর প্রতি। রেভন ম্যানশন প্লেন স্ট্রিট থেকে শুরু করে রেভন ম্যানশন এবং অন্য, আপনি সরেন, আস্তে আস্তে সরে যান। হ্যাঁ, আমি যাচ্ছি, আমি বাসার অন্য সাইডে যাচ্ছি। রেভন ম্যানশন সহ অন্যান্য এলাকাগুলোতে এই মুহূর্তে রেভন ম্যানশন এবং যে আশপাশে যে এলাকাগুলোতে যাদের দোকান রয়েছে আমি তাদেরকে অনুরোধ জানাবো নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়ার জন্য। তবে এখানের পরিস্থিতি, বন্ধ দোকানগুলো তারা ভাঙার জন্য চেষ্টা করছে। যে দোকানগুলোতে নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা রয়েছে তারা যেন অবশ্যই নিজস্ব সিকিউরিটিকে দোকানের সামনে দাঁড়ানোর জন্য অথবা তাদেরকে দোকান পাহারা দেওয়ার জন্য বলার জন্য অনুরোধ জানাবো। সেই সাথে আমি কমিউনিটি এবং দূতাবাসের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাবো, যারা দূতাবাস এবং দূতাবাসের হয়ে দক্ষিণ আফ্রিকাতে অতি উৎসাহী যে মানুষগুলো কাজ করেন, যারা এই সমস্ত ক্রিটিক্যাল পজিশনে, যাদেরকে আমরা এই কমিউনিটির পাশে পাচ্ছি না, তাদের প্রতি আমরা সরাসরি ধিক্কার জানাচ্ছি ওই সমস্ত ব্যক্তিদের কাছে যারা দূতাবাসের পক্ষ হয়ে বিভিন্ন সেমিনার, বিভিন্ন সভাতে বড় বড় বক্তৃতা দিয়ে যাচ্ছেন। দূতাবাসের সহযোগিতা নিয়ে তারা কেন আজকে বাংলাদেশিদেরকে, বাংলাদেশি আইন শৃঙ্খলা রক্ষাকার যারা আছে আইন শৃঙ্খলার দায়িত্বে তাদেরকে কেন বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে কেন পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটির ব্যবস্থা করছেন না? অন্যান্য দিনের তুলনায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে আইন শৃঙ্খলার খুবই নগণ্য, যেটা এই ভয়াবহ অবস্থার মধ্যে চরম আতঙ্ক উৎকণ্ঠার মধ্যে সেখানে বিরাজ করছে সেখানে অবস্থা। কিন্তু সে সাথে আমি কমিউনিটির প্রতি আমি অনুরোধ জানাবো, যারা কমিউনিটির হয়ে কাজ করছেন, যারা তাদের প্রতি আমি অনুরোধ জানাবো, কমিউনিটি যেন এই মুহূর্তে জোহানেসবার্গ সেন্ট্রাল এবং আশপাশে যে পুলিশ স্টেশনগুলো রয়েছে সেগুলোর সাথে যোগাযোগ করে স্মল স্ট্রিট, ব্রি স্ট্রিট, অর্থাৎ যেখানে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করেন। যে পরিস্থিতি দেখা যাচ্ছে সন্ধ্যা নাগাদ এখানে বন্ধ দোকানগুলো হয়তোবা তারা ব্যাঙ্গে চুরমার করবে, বলে রাখা দরকার এখানে তারা বেশ কিছু দোকান
এখানে বলে রাখা দরকার, সেল হাউস থেকে শুরু করে বেশ কিছু বন্ধ দোকান কিন্তু তারা ভাঙচুর করেছে। সেখানে দোকানগুলো তারা তালা কেটে সেখানে মালামাল নিয়ে গেছে। স্মল স্ট্রিট, বিশেষত যে সেন্সিটিভ এলাকাটি রয়েছে সেখানে কয়েক দফা তারা আক্রমণ চালাতে চেয়েছেন। স্মল স্ট্রিটে যে সকল ব্যবসায়ীরা রয়েছে, বিশেষ করে মানিক ভাই এবং নুরুল্লাহ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি আমি আবারও, স্মল স্ট্রিট থেকে কিছুক্ষণ আগে যে সকল বাংলাদেশিরা পাথর নিক্ষেপ করেছে আন্দোলনকারীদের উপর, ভাঙচুর যারা চালাচ্ছে তাদের বিনয়ের সাথে তাদেরকে যেন নিষেধ করা হয়, এই মুহূর্তে এই পাথর ছুড়ে যেন তারা উস্কে না দেন। মনে রাখতে হবে এই সমস্যাটির সমাধান করতে হবে একমাত্র ধৈর্য ধারণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সহযোগিতা নিয়ে, যাদের বন্ধ দোকানগুলো যে সেন্সিটিভ এলাকাটি রয়েছে সেটা যদি মনে করেন যে কি যদি মনে করেন ভাঙবে তাহলে এই মুহূর্তে সেখানে নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা জোরদার করার জন্য আমরা আবার অনুরোধ জানাচ্ছি। কোনো অবস্থাতে তাদেরকে উস্কে দেওয়া যাবে না। রেভেন মেনশন এবং তার আশপাশে যারা রয়েছেন, যে সকল ব্যবসায়ীরা রয়েছেন এবং ঢাকা বিল্ডিংয়ে যারা রয়েছেন, উপর থেকে কিছু নিক্ষেপ না করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। একটু আগে একটি মাত্র পাথরের কারণে কয়েক হাজার বাংলাদেশি জীবন বিপন্ন হওয়ার পথে ছিল। বিনয়ের সাথে আবার স্মরণ করে দিতে চাচ্ছি, আপনার একটি মাত্র ভুলের কারণে হাজার মানুষের, হাজার বাংলাদেশি জীবন বিপন্ন হয়ে যেতে পারে। আমরা এ ছিল আমাদের, আমরা বেশ কিছুক্ষণ লাইভ